টিকিট কিনে আরে রিনি না প্রতীক রিনি মিত্র এখন আর মিত্র নয় দত্ত প্রতীক প্রতীক চ্যাটার্জি এত বছর বাদে এখানে কি করছো এখন মনে হচ্ছে পৃথিবীটা সত্যি গো চলো শোনো ও হচ্ছে নমস্কার আমি প্রতীক চ্যাটার্জি আমি আর রিনি একসঙ্গে কলেজে পড়তাম আচ্ছা আচ্ছা আমার নাম অমল দত্ত আমি লাইফ পার্টনার আচ্ছা কথাবার্তা কি এখানেই বলবে কাছেই তো আমাদের ফ্ল্যাট চলো না সবাই চলো 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 যাচ্ছি রে বাবা যাচ্ছি নিশ্চয়ই বৌ ওরাই যেন লাগাম দিয়ে আসে সত্যি কতদিন পর দেখা হলো তাই না দিন নয় বছর হ্যাঁ প্রায় 5 বছর পর আগে চা খাও তারপর সব কথা হবে আচ্ছা এত বছর পর দেখা এত দূর থেকে তোমার বাড়িতে নিয়ে এলে সে কি শুধু তোমার হাতে চা খাবো বলে না না তুমি আমার হাতে চা কেন খাবে নয় মালতি নয় লক্ষ্মীর হাতে চা খাবে তোমার কপালে ওই লেখা আছে প্রতিবছরে চা বলো তাহলে প্রতীক টস হোক টস কিসের টস আসলে অমলবাবু এটা আমার পুরনো খেলা আর কি মানে ওই একই সময় দুই বান্ধবীকে সময় দিয়েছি মানে ভুল করে আছি আর তারপরে প্রতীক টস করে ঠিক করতে ও কার কাছে আগে যাবে আচ্ছা এবার ওকে টস করে ঠিক করতে হবে ও কার হাতে চা আগে খাবে মালতী না লক্ষ্মী টস কর এখানে ও টস আরে পরীক্ষার হলে না টস করি তাহলে এই ব্যাপারে টস হ্যাঁ ক্ষতি কি ওটা তো তোমার পুরনো খেলা তুমি বলছো ঠিক আছে দেখা যাক চলো 1 মিনিট হেড হলে করবি আর টেল হলে চাবুরি টেল হলে মালতি হেড হলে লক্ষ্মী টেল তাহলে মালতি যাই আমি মালতিকে চা করতে বলে আসি সত্যি বলছি প্রতীক বাবু আপনাদের এই ব্যাপারটা কিন্তু আমার খুব মজার লাগছে আচ্ছা অমল বাবু আপনার যদি কোনো বন্ধুর সঙ্গে 5 বছর পর দেখা হয় আপনার আনন্দ হবে না হবে না মানে নাটকে উপন্যাসে পড়েছে আপনাদের দুই বন্ধুকে দেখে আমার ভীষণ মজা লাগছে জানেন আপনাদের কেমন যেন ছেলে মানুষ ছেলে মানুষ মনে হচ্ছে অমল বাবু এটা কি কমপ্লিমেন্ট না তিরস্কার তিরস্কার কি বলছেন এটা তো কমপ্লিমেন্ট আমার আন্তরিক কমপ্লিমেন্ট জানেন বহুদিন পর রিনিকে খুব উচ্ছল দেখছে আমার ভারী ভালো লাগছে সো কাইন্ড অফ ইউ ফর ইউর কাইন্ড কমপ্লিমেন্ট আচ্ছা আমার একটা নিজস্ব অভিমত আছে আপনি মানতেও পারেন আবার নাও মানতে পারেন আরে কি মুশকিল আপনি রিনির বন্ধু যখন আমারও তো বন্ধু মতামতটা কি বলুন আমি বন্ধুদের আপনি বলতে পারি না হ্যাঁ সেই ভালো এখন আপনির বদলে তুমি ওকে ও কিন্তু ভালো আবৃত্তিও করতে পারে বাবা আপনার তো বসাই সরি তোর তো ভাই গুণের শেষ নেই ওকে বেশি তোল্লাই দিও না সামলাতে পারবে না যাক প্রতীক তোমার মালতীকে চা করতে বলে এলাম দেখলাম বেশ উৎসাহের সঙ্গে মালতী চা বানাচ্ছে দোষটা আমার নয় আমার পূর্বপুরুষের আসলে এত টাকা পয়সা রেখে গেলে কি আর ছেলে মানুষ হয় তাই বুঝি তাহলে তুমি স্বীকার করছো এখনো তুমি মানুষ হওনি না না আরে দেবতারা কোনদিন মানুষ হয় নাকি আমি যখন যেখানেই থাকি সব সময় অপ্সরাদের সান্নিধ্য পছন্দ করি আসলে এটা অভ্যেস হয়ে গেছে আর কি বাহ তুমি তো ভাগ্যবান হ্যাঁ
সকাল থেকে রাত পর্যন্ত আমাদের তো পেটের চিন্তায় ছুটে বেড়াতে হয়। ওই তো চা এসে গেছে। আসলে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে কথাটা বলতে চায়, কিন্তু সাহস করে উঠতে পারে না, তাই অন্যের স্ত্রীকে বলে মনে ঝালটা মিটিয়ে নেয় আর কি। আচ্ছা ভাইয়া, তোমার সঙ্গে কথা বলে বা বিষয়ে আমার যা মনে হচ্ছে, কত করে তুমি তোমার বউকে ভয় নয় মানে সমীহ করো না, তাই তো? অমলবাবু, আমি তোমার মতো বোকা নই। আরে বাবা, প্রেমিকাকে বিয়ে করে বউ বানিয়ে সারা জীবন কি কৃতদাসই থাকবো নাকি? তাই ও পথ আমি মারাইনি। প্রেমিকাকে বউ বানাতে যদি অসুবিধে হয়, তাহলে প্রেমিকা নয় এমন কাউকে বউ বানালে পারতে, তাহলে আর অসুবিধাই হতো না। রাইট। কোনো রেনি, তোমরা মেয়েরা না সবাই সমান, তাই নাকি? তবে সব ছেলেরা কিন্তু সমান হয় না। এই যে অমল, ও কখনো তোমার মতো ওই ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়নি, তাই না বলো? এই দেখো, ব্যস্ত জমিটা ছিল, তোমাদের কথা বলে এনজয় করছিলাম, আবার আমায় নিয়ে কেন টানাটানি? আরে বুঝলে না অমলবাবু, তোমাকে নিয়ে টানাটানি করার কারণ হচ্ছে ও বলতে চাচ্ছে তোমরা কত সুখে আছো। না মানে এটা তো সত্যি যে আমরা তো সুখেই আছি, আর আমি এটাও কিন্তু বলবো ভাই, তুমি ওর এটা বিয়ে করো। বিয়ে করে বউকে একবার ভালোবেসে দেখোই না, দেখবে অনেক ভালো লাগবে। দেখো রিনি, এটা হচ্ছে ওই দিল্লির লাড্ডুর মতো, যে খায়া ও পস্তায়া, যে নেই খায়া ও ভি পস্তায়া। আসলে তোমাদের মনে হচ্ছে আমি বিয়ে না করে ভালো আছি, এই সমস্যাটা ঠিক কি ভুল আমার মনে হয় সেটা বুঝতে আরো কয়েকটা বছর সময় দেওয়া উচিত। আচ্ছা, বিয়ে না করার কারণটা কি? মানে মনে কোনো দুঃখ টুকু আছে নাকি? কলেজে পড়ার সময় বাবা মা মারা যান, আর আত্মীয় স্বজন বলতে কেউই নেই। তার মানে বলছো তোমার বিয়ে দেবার মতো কেউ নেই, তাই তো? আরে আমরা তো আছি, তোর বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ধরো থ্যাংক ইউ, তোর বিয়ের দায়িত্বটা বুঝলে আমরা নেব। তুমি শুধু বলো যে কি রকম মেয়ে তোমার পছন্দ। অমল বাবু, এটাই খুব মুশকিলের ব্যাপার। প্রথমে ভাবতাম যে গান বাজনা জানা মেয়ে হলে খুব ভালো হয়, তবে বললাম তার জন্য খুব ভালো ভালো ক্যাসেট আছে। তারপরে ভাবলাম রান্না বান্না জানা মেয়ে, হ্যাঁ, তার জন্য রেস্টুরেন্ট আছে, ভালো হোটেল আছে, তাই কোন মেয়ে যে বিয়ের জন্য ভালো সেটা আমি এখনো বুঝে উঠতে পারি। তোর এই বন্ধুটা কিন্তু বেশ মজা। কলেজ জীবনে না ওকে জানো তো আমরা লেডি কিলার বলতাম। ও যে মেয়েকে টার্গেট করত সে মেয়েকে ঠিক ম্যানেজ করে ছাড়ত। তা তুমি পিছলে গেলে কি কর? সে কথা শোনার সময় তোমার আছে? ওফ বাবা, সে এক কথা। আরে বাবা, আমি কি অন্য কোনো মেয়েকে নিয়ে ছুটে বেড়াচ্ছি? কি করে জানবো বলো? আমি বলছি তোমাকে, আর মাত্র দুটো বছর, চার বছর হলো আমাদের বিয়ে হয়েছে, এখনো অবধি হানিমুনিও যায়নি। দেখো চাকরি মানে হচ্ছে চাকর, এখানে ব্যক্তি স্বাতন্ত্র্য কোনো ভ্যালুই নেই, কম্পিটিশন নিয়ে মাথা ঘামায় না। তা বলে তুমি বিবাহবার্ষিকীর দিনটাও ভুলে যাবে? ও গড, আমি কিচ্ছু ভুলি না। আসলে পরিস্থিতিটা এমন দাঁড়ায় না, মার্কেট, সেল, টার্গেট, কোটা এসবের মতো সব কিছু গুলিয়ে যায়। এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলো না, এমন কোনো চাকরি নেই যেখানে ছুটি নেওয়া যায় না। আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো। কী করে বোঝাবে বলো?
কোনোদিন কি আমার কথা ভেবেছো তুমি? বিয়ে করাটাই তোমার উচিত হয়নি। দেখো তুমি শুধু শুধু কিন্তু রাগ করছো। এই যে সকাল থেকে আমি এতক্ষণ সময় তোমার সঙ্গে কাটালাম, এর কোনো মূল্য নেই। সময়টা কেটেই যেত, মালতি আছে, লক্ষ্মী আছে। আচ্ছা তুমি কি আজও বেরোবে? হ্যাঁ, পরশু তো নর্থ বেঙ্গল যেতে হবে, এখন না হওয়ার টাইম নেই। তাহলেই দেখো সারাদিন টিভি দেখে, গল্পের বই পড়ে, শুয়ে বসে এভাবেই আমার সময়টা কেটে যায়। রিনি আর তো মাত্র দুটো বছর, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। পরশু দিন আমাদের বিবাহ বার্ষিকী, আর সেদিন তুমি থাকছো না। কি করবো বলো? ভালো, খাই হোক। আচ্ছা দেখো শোনো, আমার ইচ্ছে করে না যে তোমার সঙ্গে একটুখানি গল্প করি, আড্ডা মারি, সময় কাটাই, বাইরে কোথাও ঘুরে আসি। তুমি সারাদিন খালি মনে মনে ভাবো, কিছুই করে উঠতে পারো না। দোষটা কি আমার বলো? আরে বাবা, দোষ কেন তোমার হতে যাবে? শোনো শোনো, তুমি একটা কথা একটু বোঝার চেষ্টা করো। বিনয়বাবু জায়গায় কোম্পানি আমাকে নর্থ বেঙ্গল পাঠাচ্ছে, মানেটা একটু বোঝার চেষ্টা করো। কি করে বুঝবো? তোমার অফিস, কোনোদিন তো আমি সেখানে যাইনি। যা বুঝিয়েছ তাই বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কথা চিন্তা করো, যে বিনয়বাবুকে কোম্পানি আর নর্থ বেঙ্গলের দায়িত্বে রাখতে চাইছেন, কোম্পানি চাইছে আমি সেখানে গিয়ে দায়িত্বটা টেক ওভার করি। এখন আমি যদি ঠিকমতো কাজকর্ম করতে পারি, ঠিক ঠিক যদি কাজ দেখাতে পারি, তাহলে আমি এরিয়াল সেলস ম্যানেজার হয়ে যাবো, প্রমোশন বাড়বে, স্যালারি বাড়বে। কি হবে ওসবে যদি ততদিন আর আমি আমার মতো না থাকি? আসলে কি মনে হয় জানো, আমরা দুজন দুটো দ্বীপের বাসিন্দা, মাঝে যোগাযোগের কোনো রাস্তা নেই, হয়তো আর হবেও না কোনোদিন। দেখো দেখো কাকা, আমার দিকে এভাবে ভেঙে পড়ো না প্লিজ। দেখো তুমি তো আমার শক্তি, একটুখানি ধৈর্য ধরো প্লিজ, সব ঠিক হয়ে যাবে প্লিজ। আচ্ছা রিনি, অমলবাবু কি রোজ এত রাত করে ফেলেন? তাহলে আর বলছি কি, কি এত অফিসে কাজ কে জানে? তাহলে তো তোমার খুব বোরিং লাইফ। বোরিং বলে বোরিং, মালতী লক্ষ্মী এসে কখন চলে যায়, তারপর সারাটা দিন টিভি দেখে, গান শুনে, শুয়ে বসে কতক্ষণ আর কাটানো যায় বলো? এই একাকিত্ব আমার আর ভালো লাগছে না। আমার ব্যাপারটা দেখো ঠিক উল্টো, আমার যত কাজ সকালে আর রাত্রে, দুপুরবেলা কোনো কাজই নেই, ভেবে পাই না কী করব। ভালোই তো, তোমার তো ভালোই কাজ। তাই ভাবছি এবার থেকে দুপুরবেলাটা তোমার সঙ্গেই কাটাবো, কারণ তুমিও একা, আমিও একা থাকি দুপুরে। বাহ, তাহলে বেশ ভালো হবে, বেশ মজা হবে, সারাটা দুপুর ধরে অনেক গল্প করবো দুজনে, অনেক কিছু ভুলে থাকা যাবে। কি ভুলে থাকা যাবে রিনি? কি বিবাহিত মেয়েদের কত রকম ব্যথা থাকে তা তুমি জানো না, এক একজনের এক এক রকম ব্যথা। সব মেয়েদের ব্যথা সমান নয়, ও তুমি বুঝবে না। আমার মনে হচ্ছে তোমার সমস্ত চিন্তাধারাটা জট পাকিয়ে যাচ্ছে। ঠিক আছে, কাল থেকে দুপুরে আমি তোমার সঙ্গে সঙ্গ দেবো, প্রাণ ভরে গল্প করা যাবে। করো প্রতীক, তাই করো। আমার জীবনের নিঃসঙ্গ একাকিত্বকে তুমি দূর করে দাও প্রতীক, আমি আর পারছি না এভাবে বেশি দিন চললে, আমি পাগল হয়ে যাব প্রতীক, আমি জাস্ট পাগল হয়ে যাব। একটু ধৈর্য ধরো, আমার উপর ভরসা রাখো না। আমার মাঝে মাঝে মনে হয় জানো প্রতীক, যে আমি খুব ভুল করেছি। বাবা মা যে পাত্রকে পছন্দ করে বিয়ে দিল, তা বিয়ে না করে যদি আমি নিজে পছন্দ করে বিয়ে করতে পারতাম, তাহলে বোধহয় ভালোই হতো। দেখো রিনি, তুমি তোমার অতীতটাকে ভুলে যাও, তুমি তোমার বর্তমানটাকে গুরুত্ব দাও। এই আমাকেই দেখো, আমি আমার বর্তমানটাকে নিয়ে আনন্দে ফুর্তিতে কাটিয়ে দিচ্ছি।
দাদা ট্রেটা একটু এগিয়ে দে, নাও চা খাও। রিনি, এই সূর্য অস্ত হয়ে গেলে আমার আর চা খাওয়া চলে না। আজ না হয় একটু খেলে। আসলে চাটা অমলের জন্য করা হয়েছিল, এটাই কপালে আছে আমার। যাই হোক, অমল তো এলো না, তুমি খাও এখন চাটা। ও, তাহলে অমলও না থাকলে এই মালতী তোমাকে রাত্রে পাহারা দেয়? না না, তাই কি আমি বলছি, আমি বললাম না যে ওরা সবাই দুপুরের মধ্যেই চলে যায়, আজ রয়েছে একটা বিশেষ কাজে। তাও আবার বলেছে যে কালকে তার জন্য ছুটি দিতে হবে। বাহ, ভালো কন্ডিশন দিয়েছে তো। আসলে কি জানো, ভালো কাজের লোক তো পাওয়া যায় না, আর পেলেও ঠিক মনের মতো হয় না সবাই। ঠিক আছে, কথাটা আমার মনে রইল, সুযোগ সন্ধান পেলে তোমাকে কাজের লোক জুটিয়ে দেবো আমি। না, অনেক রাত্রি হলো রিনি, এবার আমি উঠবো। অনুবুকে বলো ওনার জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, এরপর যদি যাই না আমার বন্ধুদের আসর সব ভেঙে যাবে। ও, সেখানে বুঝি একটা যাওয়ার সময় আছে? নিশ্চয়ই আছে, তাছাড়া জানোই তো আমার পাড়ার কুকুরগুলো না আমাকে চেনে, কিন্তু এই তোমার পাড়ার কুকুরগুলোর সঙ্গে তার বন্ধুত্ব হয়নি। তা বন্ধুত্ব করে নাও। ওকে ম্যাডাম, আজ থেকে শুরু করে দিচ্ছি তাহলে, চলি। ঠিক আছে, টাটা, গুড নাইট। অফিস শুদ্ধ বাড়িতে নিয়ে এলেই পারত। হ্যাঁ, প্রায় সেরকমই তো অবস্থা। আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, আমি কাজটা করে তারপর শুব। তুমি এখন সারা রাত ধরে খালি অফিসের কাজই করবে? আমার সারাটা দিন কেমন কাটলো না কাটলো একটু জিজ্ঞাসাও করবে না? নিশ্চয়ই তেমন কিছু ঘটেনি হলো তো বলতে। আমার কিন্তু তোমার সঙ্গে অনেক কথা আছে, যা একমাত্র স্বামীকেই বলা যায়। তুমি কি কোনোদিনই সেটা বুঝবে না? আচ্ছা, কি ব্যাপার বলো তো, তোমার কি হয়েছে? মালতীর সঙ্গে গোলমাল নাকি লক্ষ্মী বাড়ি আসে? ওরা দুজন তোমার থেকে আমার বেশি খেয়াল রাখে। আরে বাবা, কি হয়েছে না বললে বুঝবো কি করে? পরশুদিন তাহলে তুমি যাচ্ছই? যাচ্ছি কার সাথে? ওখানে গিয়ে বেশ কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে তোমার জন্য একটা সুন্দর প্রেজেন্টেশন নিয়ে আসবো। ছাড়ো, ভাল লাগছে না, তুমি তোমার অফিসের কাজ করো। কোনোদিন জীবনের কি পরিহাস, সব
অপভিমান ভুলে গিয়ে হাতটা যদি হাতে রাখো দুটি মন এক হয়ে যা, দুটি মন এক হয়ে যা। এই জীবনে কত কিছু সমাধান হয়ে যায়, এই জীবনে কত কিছু ঘটে যায়, ভুল বুঝে কত সংসার ভেঙে যায়, ভুল বুঝে কত সংসার ভেঙে যায়, ভুল বুঝে কত সংসার ভেঙে যায়। কাল তাহলে তুমি শিলিগুড়ি যাচ্ছই? আবার সে এক কথা। আরে যাচ্ছি মানে কি, যেতে হচ্ছে তাই আমি যাচ্ছি। এই ট্যুরটা জানো আমার কাছে একটা চ্যালেঞ্জ। বিনয়বাবু টাকাটা আদায় করতে পারেনি, আমি যদি টাকাটা আদায় করতে পারি আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। তুমি থাকো তোমার অফিসের কাজ নিয়ে, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। আবার সে রাগের কথা। আর কি মুশকিল, বিবাহবার্ষিকী তো পরের বছর আবার আসবে। নাও আসতে পারে। মানে? মানে সারা জীবন আমি তোমার সাথে নাও থাকতে পারি। কি উল্টো পাল্টো কথা বলছো, ঘুমিয়ে পড়ো। আমার ঘুম পাচ্ছে না। দেখো কাল সকাল উঠে আবার ছোটাছুটি করতে হবে, অন্তত আমাকে একটু ঘুমোতে দাও। আমার তোমার সাথে অনেক কথা আছে। ঠিক আছে, আমি ফিরে এসে শুনবো। আজ না বললে কথাগুলো আর বলা হবে না। ঠিক আছে বলো। আচ্ছা আমার, তুমি কি আমাকে এখনো সত্যি ভালোবাসো? কি উল্টো পাল্টা বকছো, এত বছর একসঙ্গে থাকলাম, এখনো আমায় তোমায় নতুন করে বলতে হবে যে আমি তোমায় ভালোবাসি? আমার কি মনে হচ্ছে যেন আমি খারাপ হয়ে যাচ্ছি, আমি তোমার প্রতি অবিশ্বাসিনী হয়ে যাচ্ছি। রিনি, তুমি কি আজকে টিভিতে কোনো সিরিয়াল বা সিনেমা দেখেছো যে মাথাটা এরকম খারাপ হয়ে গেল? দেখো আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি এটাও জানি যে তুমি এরকম কোনো কাজ করতেই পারো। আই বিলিভ ইউ। শুয়ে পড়ো। ইয়েস, বাঁচতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। তুমি তো তোমার কেরিয়ারকে ভালোবাসো অমল, কিন্তু আমি আমি তো তোমাকে ভালোবাসি। দিনের শেষে তুমি যদি তোমার কেরিয়ারকে আঁকড়ে ধরো তখন আমার কি হবে অমল? না, এভাবে বেঁচে থাকা যায় না, এভাবে বাঁচা যায় না অমল। কেন রিনি, কেন এভাবে বাঁচা যায় না? কেন আমি এভাবে বাঁচতে পারবো না অমল? এত উপেক্ষা, এত অবহেলা, আমি এভাবে বাঁচতে পারবো না। আমাকে তুমি বাঁচাও অমল। কাঁদছো কেন রিনি? তোমার জন্য তো আমি আছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাঝে মাঝে মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে ভেসে যাই। আমি তো রাজি। তুমি কি অমলের বিকল্প হতে পারবে প্রতীক? রিনি, আমি বোধহয় এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, কবে তুমি তোমার কাছে ডেকে নেবে। আমারও জানো তো এই লুকোচুরি আর ভালো লাগছে না, আমি ঠিক করে নিয়েছি
ভাসবো যখন তোমাকে নিয়েই ভাসবো। এই একঘেয়ে জীবন আজ আর ভাল লাগে না। ভাসবে যে, কিন্তু অনলবর কি হবে সে আমি কি করে বলবো? 7 দিনও থাকবে না, এই 7 দিন তুমি রোজ আসবে। আর তোমার ওই কাজের লোকেরা? সে ওদের আমি ছুটি দিয়ে দেবো। তাহলে সব ব্যবস্থা করে রেখেছি দেখছি। ওবেলা মালতী আর লক্ষ্মীকে বলে দেবো, ওরা 7টার মধ্যে চলে যাবে, তুমি ঠিক 8টার সময় আসবে। আসবো গো আসবো। রিনি, আমি বুঝতে পারিনি যে তোমার মনের মধ্যে আমার জন্য এত ভালোবাসা উজাড় করা ছিল। আমি ওকে আগে জানতাম, সেদিন যখন প্রথম তোমায় দেখলাম আমার মনের ভেতরে কেমন যেন একটা করে উঠল, মনে হলো তোমাকেই আমার দরকার ছিল। সেই যখন বললে এত দেরি করলে কেন রিনি, সেদিন কেন বললে না? বড্ড দেরি হয়ে গেছে না? আসলে তোমাকে যখন দেখি তখন মনে হয় তুমি আমার সব কিছু, আবার অমল যখন আমার কাছে থাকে মনে হয় ওর কোনো বিকল্প নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ক্লিয়ার হতে দাও। তোমরা স্বামী স্ত্রী দুজন দুজনকে মেনে নিয়েছো, তাহলে কি আমি তোমাদের মধ্যে এসে যাওয়ার কোনো গণ্ডগোল বাঁধলো? না, সেটা ঠিক না। অনেক দিন থেকেই এই সংসারের প্রতি আমার একটা বিচ্ছিন্নতা চলে এসেছিল। আমি বুঝতে পেরেছি যে অমল আর আমার মধ্যে আর কোনো মানসিক যোগাযোগ নেই বা ভবিষ্যতে সম্ভব না। রিনি, আমি তো বলেছি তোমাকে, সিদ্ধান্ত তোমার, দায়িত্ব পুরোপুরি আমার। আমিও ভেবে দেখেছি, আমি আগে যা ভুল করেছি আর করব না। আমি সে সময় বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তোমার সাথেই জোট বাঁধা আমার উচিত ছিল। বেশ, তবে তাই হোক, ভবিষ্যতের কথা ভবিষ্যতে হবে, এখন বর্তমানকে নিয়ে ভাবা যাক, তারপর দেখা যাবে যা হয়। চলো। এই কটা দিন ঠিকঠাক আসিস কিন্তু? আমি তো ঠিক মতন আসি বাবু, কামাই তো করি না। সে আমি জানি। বৌদি কোথায়? রান্নাঘরে। কি আসেনি? হ্যাঁ এসেছে, বৌদি টিফিন করলো, চা করলো। মালতী, কয়েকটা জামা কাপড় কেচে দিস তো, তাড়াতাড়ি দাও, ভিজিয়ে দিচ্ছি। তুই যা, আমি দিচ্ছি। আচ্ছা। কি ব্যাপার, ও গোমড়া কেন? কবে ফিরবে? তা দিন সাথে তো লাগবে। আজ অফিস থেকেই চলে যাবে? 6টার গাড়ি, তবে এখনো রিজার্ভেশন পাইনি, জানি না কি হবে। রিজার্ভেশন পাওনি এখনো, যাবে কি করে অতটা পথ? রিজার্ভেশন না পেলে বাসে করে যেতে হবে। তবু যাবে। আচ্ছা রিনি, আমি কি ইচ্ছে করে যাচ্ছি? কি জানি। দেখো, আর তো মাত্র 2 বছর, তারপর দেখবার কোনো কষ্ট থাকবে না। 2 বছর, ততদিন কি আর ধৈর্য থাকবে? প্লিজ এভাবে বলুন, তোমার কি একারই কষ্ট হচ্ছে? আমার কোনো কষ্ট হচ্ছে? তোমাকে আজও বুঝতে পারলাম না। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। ওকে স্যার। আরে কি ব্যাপার অজয়, আচ্ছা রবি যে সেই ট্যুর থেকে ফিরে এলো, তারপর তোর পাত্তাই নেই দেখছি, ও তো ছুটি নিয়েছে শুনলাম। আচ্ছা শরীর টরি খারাপ হয়নি তো? ও হ্যাঁ, ও তো তোমার পাড়াতেই থাকে। সে কি দাদা, আপনি কিছু জানেন না? না, কি হয়েছে? রবি তো ছুটি নিয়ে বাড়ি খুঁজে বেড়াচ্ছে। বাড়ি খুঁজে বেড়াচ্ছে? এই কেন বলতো, ওর কি টার্ম ওভার হয়ে গেছে নাকি? না, টার্মস শেষ হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু একটু গোপনীয় ব্যাপার আর কি, ওর স্ত্রীর সঙ্গে পাড়ার একটি ছেলের একটু অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে, এবং এই সম্পর্ক এত গভীরে চলে যায়,
ও তো মাঝে মাঝে অফিস থেকে আড্ডা মেরে বাড়িতে ফিরতো দেরি করে। এখন একবার হয়েছে কি, ও একটা ট্যুরে গিয়েছিল। এবার ট্যুর থেকে ফিরে এসে দেখে যে ব্যাপারটা, মানে ওদের সম্পর্কটা, মানে ওর স্ত্রীর সঙ্গে পাড়ার ওই ছেলেটির সম্পর্কটা এত গভীরে চলে যায় যে সমাজে মুখ দেখানোর দায় হয়ে পড়ে। তখন ও স্ত্রীকে নিয়ে ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। বেচারার কি অবস্থা? ছেলেটা খুব হ্যান্ডসাম, পাড়াতেও তো ওকে আবার লেডি কিলার বলে জানতো সব। কিন্তু ও কি নতুন পাড়ায় যদি উঠে যায়? আপনার যদি কোনো বন্ধুর সঙ্গে 5 বছর পর দেখা হয়, আপনার আনন্দ হবে না? হবে না মানে? তোর এই বন্ধুটা কিন্তু বেশ মজার। কলেজ জীবনে না ওকে জানতো আমরা লেডি কিলার বলতাম। ও যে মেয়েকে টার্গেট করতো সে মেয়েকে ঠিক ম্যানেজ করে ছাড়তো। আমার কিন্তু তোমার সঙ্গে অনেক কথা আছে, যা একমাত্র স্বামীকেই বলা যায়। তুমি কি কোনোদিনই সেটা বুঝবে না? ওরা দুজন তোমার থেকে আমার বেশি খেয়াল রাখে। পরশুদিন তাহলে তুমি যাচ্ছই? যাচ্ছি কে সাদে, ওখানে গিয়ে বেশ কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে তোমার জন্য একটা সুন্দর প্রেজেন্টেশন নিয়ে আসবো। ছাড়ো, ভাল লাগছে না, তুমি তোমার অফিসের কাজ করো। তুমি থাকো তোমার অফিসের কাজ নিয়ে, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। আবার সেই রাগের কথা, আর কি মুশকিল, বিবাহবার্ষিকী তো পরের বছর আবার আসবে। নাও আসতে পারে। মানে? মানে সারা জীবন আমি তোমার সাথে নাও থাকতে পারি। আজ না বললে কথাগুলো আর বলা হবে না। ঠিক আছে বল। আমার কি মনে হচ্ছে জানো, আমি খারাপ হয়ে যাচ্ছি, আমি তোমার প্রতি অবিশ্বাসিনী হয়ে যাচ্ছি। এইভাবে লুকিয়ে প্রেম করার মধ্যে না একটা সলিড থ্রিল আছে। থ্রিল আছে কিনা জানি না, তবে বোরিং লাইফ থেকে অনেক ভালো। রোজ টিভি দেখে, গান শুনে এভাবে একাকিত্ব কাটে না প্রতীক, অন্তত আমার বয়সী একটা মেয়ের। আমার মনে হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই অমলবাবুর গাড়ি ছেড়ে গেছে। হ্যাঁ, বর্তমান পৌঁছে গেছে। বেচারা জানতেও পারল না আজ রাতে বিছানায় তার জায়গাটা এই শর্মা দখল করবে। বেশি বকবকটা করে না, চলো তো, শোয়ে দেরি হয়ে যাবে, আমি কিন্তু রেডি। চলো বেরিয়ে যাই, সিনেমা দেখে একেবারে ডিনার করে তারপর ফিরব। কিন্তু নো ড্রিঙ্কস, আমার কাছে যখন আসবে একদম ড্রিঙ্ক করবে না, বুঝেছো? ওকে ডার্লিং। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কার ফোন?
হ্যালো। হ্যালো প্রতীক, আমি রিনি বলছি। হ্যাঁ রিনি বলো। আরে তোমার ফোনের অপেক্ষায় তো সকাল থেকে উঠে ফোনের কাছেই বসে আছি। আজ দুপুরে আসছি কিন্তু। না প্রতীক, তুমি আর কোনোদিনই এ বাড়িতে এসো না। কি বলছো রিনি? আমি মোহের বশে খুব বড় একটা ভুল করতে যাচ্ছিলাম প্রতীক। আমি কোনোদিনই আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমায় প্লিজ ক্ষমা করে দিও প্রতীক, প্লিজ। ওকে রিনি, তাই হবে। অবশ্য আমি ছুটি নিয়েছি বলাটা ভুল, আর এম আমাকে ছুটি দিয়েছে। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। শিলিগুড়ি যাবো সব ঠিকঠাক বুঝলে, হঠাৎ তোমার জন্য ভীষণ মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যে সামনে আমার বিবাহবার্ষিকী আর আমি থাকবো না, তো আমি ঠিক করলাম যে আমি শিলিগুড়ি যাব না। সেই কথাটা বলতে আমি আর এমের কাছে গেলাম। হোয়াট, আজ রাত 8টায় বাস, টিকিট কাটা হয়ে গেছে, আর তুমি এখন এসে বলছো যেতে পারবে না? কেন, তুমি কি অসুস্থ? আগে না স্যার, শরীর ঠিক আছে। মানে কালকে আমার বিবাহবার্ষিকী, এ নিয়ে রিনি মানে আমার স্ত্রী খুব রাগারাগি করেছে। গত 4 বছর আমার বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও অবধি একবারও আমি বিবাহবার্ষিকী পালন করতে পারিনি। জানো এর পরিণতিটা কি? আজ তুমি না গেলে কর্তব্য অবহেলার জন্যে তোমার চাকরি চলে যেতে পারে। হ্যাঁ স্যার জানি, চাকরি চলে গেলে খুবই অসুবিধার মধ্যে পড়ব। কিন্তু স্যার টাকা পয়সা এসবের থেকে তো সংসারটা বড়। সংসার যদি আজকে ভেঙে যায় তাহলে টাকা পয়সা নিয়ে আমি কি করব বলতে পারেন? ইয়েস ইউ আর রাইট, তোমার মধ্যে আমি আমার ছায়া দেখতে পাচ্ছি। আমিও তোমার মতো ঠিক এমনই পাগল ছিলাম, সারা দিন রাত শুধু কাজ করে যেতাম। নতুন বিয়ে করলাম, বিয়ের বেশি দিন না হতে হতেই এত প্রচণ্ড কাজের মধ্যে সঁপে গেলাম যে উদ্ভ্রান্তের মতো কাজ করতে লাগলাম। আমার স্ত্রীর অভাব অভিযোগ, তার শখ আহ্লাদ, কোনো কোনো কিছু যদি থাকতে পারে তা আমি কোনোদিন খেয়াল করতে পারিনি। ঠিক এইভাবে কাজ করতে করতে যখন আমি প্রমোশন পেয়ে বাড়ি এলাম, আমি দেখলাম আমার স্ত্রী আমারই এক বন্ধুর সঙ্গে চলে গেছে। তখন ভাবলাম যে কোম্পানির লক্ষ লক্ষ টাকা আমি ঠিক হিসেব মিলিয়ে দিয়েছি, কিন্তু নিজের জীবনের হিসেবটাই মেলাতে পারিনি। তারপর থেকে কেমন যেন আমি অ্যাডামেন্টলি চলাফেরা আরম্ভ করলাম, শুধু কাজ আর কাজ, কাজটাকে জীবনের সব কিছু ভেবে বুঝলাম। তারপর আমি এই কোম্পানির রিজিওনাল ম্যানেজার হলাম। মান সম্মান প্রতিপত্তি সব আমার হলো, কিন্তু কি পেলাম? না
এখন রিটায়ার করার সময় হয়ে গেছে, যে কদিন পরে হয়তো আমি রিটায়ার করবো। অমল, আমি আমি কী করবো? আমার স্ত্রী হলো না, আমার সন্তান হলো না, আমি আমি খুব একা যে আমি 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 কী করে থাকবো? তুমি তুমি আমাকে বলে নেবে স্যার? হ্যাঁ, আমি একটু ভাবুক হয়ে গেছিলাম। তুমি তুমি ঠিকই বলেছ, সংসারকে বাদ দিয়ে কাজ নয়, কাজকেও বাদ দিয়ে সংসার নয়। মেয়েরা ভীষণ সেন্টিমেন্টাল হয়, তারা অর্থের সঙ্গে সঙ্গে চায় একটু ভালোবাসা। সেই ভালোবাসা তুমি দিতে পারো, তুমি একজন পুরো মাত্রায় স্বামী, তুমি একজন কর্তব্যনিষ্ঠ স্বামী। কিন্তু আমি শুধু কর্তব্যনিষ্ঠ হয়েছি, একদম আমি স্বামী কোনোদিনই হতে পারিনি। যাও যাও, এক্ষুনি বাড়ি চলে যাও, এই মুহূর্তে চলে যাও। চাকরি গেলে চাকরি পাওয়া যায়, কিন্তু সংসার ভেঙে গেলে সংসার পাওয়া যায় না। থ্যাংক ইউ স্যার, আমি আমি পরশুদিন শিলিগুড়ি যাব। না না, পরশু নয়, আজই। আজ থেকে তোমাকে আমি পরপর 3 দিন ছুটি দিচ্ছি। যাও, চলে যাও, চুটিয়ে স্ত্রীকে নিয়ে এখানে ঘোরো ওখানে ঘোরো, আনন্দ করো, আহ্লাদ করো। আর হ্যাঁ, তোমার যাওয়ার অ্যাডভান্সের ব্যবস্থা আমি করে দিয়েছি, যাওয়ার সময় ওই অ্যাডভান্সের টাকা নিতে যেন ভুলো না। আর ওই টাকা দিয়ে আর মিসেসের জন্যে ভালো একটা প্রেজেন্টেশন নিয়ে যেও, ভুল করো না যেন। আই উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সত্যি কাল তোমার উপর যে আমার রাগ হয়েছিল। তাই এবারে একটু চোখ বন্ধ করো। এবার চোখ খোল। বাহ,